সুরে সুরে পান করি। ছবি তুলতেছেন, ছবি তুলেন না, এগুলো গুনার কাজ, কেন গুনা করবেন? প্রয়োজন ছাড়া ছবি তোলা জায়েজ নাই, আর বক্তাদের ছবি তুলে রাখা কোনো প্রয়োজনই নেই। কোনো বক্তার ছবি তুলে রেখে বিদেশ যেতে পারবেন, বাইরা পরীক্ষা দিবেন, কোনো চাকরির লেগে ইন্টারভিউ দিবেন, এর কি লেগে সেলফি দিয়ে তুলেন বক্তা? দেখেন নাই আসার সাথে সাথে মোবাইল বন্ধ করে দিয়েছি, এটা কি বন্ধ করে? এগুলো নিয়ে এখন তুমি আর ফাইভ দামি করে আমার অনুমোদন আপনার লাইসেন্স আছে, সরকার জীবিত আছে, তথ্যমন্ত্রীর অনুমোদন আছে, আবার কি একটা ছবি দিয়ে পানি বের করে চাইছে আমি এরমই কথা বলি, আমি কথা ধরলাম, আড়ালে কোনো কথা নেই। আমার একটা প্রচার মশারণ লাগবে না, আমার প্রচারের লেগে হাটবাড়ির অদল যথেষ্ট, আমার প্রচারের লেগে বাড়িপাড়া নূর হোসেন কাসিম দামাত পার্ক বলে যথেষ্ট, আমার প্রচারের জন্য স্বর্ণ যথেষ্ট, আমার প্রচারের জন্য জুনাইদ বাবু নগরী যথেষ্ট, আমার প্রচারের জন্য মামুন হোসেন যথেষ্ট, আমার এই টুনু মুনু প্রচার আমার দরকার নেই। এটা প্রচার হয়েছে, এটার অপপ্রচার হয়েছে, অপপ্রচার হয়েছে, লেখা জানে না, পড়া জানে না, ভাষা জানে না, কাব্য জানে না, এডিট জানে না, কোনো কারো কিচ্ছু জানে না, কোনো মতন আলাদা করে নিয়েছে নাকি চাইয়া নিয়েছে না ঠিক করে কোনো ক্যামেরা কিনছে কিনা আলাদা। আমি বক্তাকে আজকাল ইন্টারনেটে সার বক্তার অনুমান করে এটা বিরাট একটা স্বভাবের কাজ, আলা ইন্টারনেটে দেয় সাইয়া দেয় নায়িকার ছবিটা বক্তার লগে লাগাই দিয়ে কার আজ দা বক্তা অমুক নায়িকারে সাইজ করছে, কথা না এগুলো দরকার নাই, কোনো দরকার নাই। আল্লাহ হেদায়ত দান করুক, আমিন। তাহলে বলেন ওয়াজ মাহফিল শুনবো না, প্রয়োজন ছাড়া ছবি তোলা খারাপ নাই। আমার ওয়াজ শুনলে আজকে আপনি কইবেন হুজুরে পাগল হয়ে গেছে, এই হুজুরে আর জিন্দিগিতে দাওয়াত দিতাম না, আমি উঠে চাই আমার আর পাবলিক ফাংশনে জীবনে দাওয়াত দিয়েন না, আমার দাওয়াত দিবেন কই জানেন? মসজিদের কোনার মধ্যে আমি তবলিগের ছয় উচ্চের বয়ান করবো, নমাজ শিখাবো, কালমা শিখাবো, তারপরে অজু শিখাবো, কেমনি মেসর করবেন এটা শিখাবো, আর আকাদিকদের ক্যানভাসারি করুন, মানে বুজুর্গদের ক্যানভাসারি করুন, এটাই আমার সাকসেস। আপনি আমার কথা শুনে টাস লিখে দেবেন, হয়তো অনেকে রেকর্ড করতেছে, রেকর্ড করে নিয়ে নেন। আর মিয়া চার কোটি টাকার সম্পদ যা কামাই করছিলাম সব আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছি, কারণ আমার নিজের বাড়ি নাই, গাড়ি নাই, মানুষের বাড়ি ভাড়া চাই, মানুষের গাড়ি ভাড়া চালাই, সিক্রেটে সংসার চালাই,
কথা বুঝতে পারছেন? এক সময় 60,000-70,000 টাকা আগে দেওয়া লাগতো, এইটাও না যায়। আমাদের বুজুর্গরা আমাদের দেখে নিয়ে বলে দিছে কোনটা করা হারাম কোনটা করতাম না। আল্লাহ দাইল ব্যক্ত হইব হারাম কেন লাগতাম না? গল্প করতেছি না, বাস্তব কিছু কথা বলে দিয়ে দিতেছি। মানুষ পরিবর্তন একটু সময় লাগে না, কথা বুঝতে পারছি?